কর্মবিরতির মধ্যেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল টেলিমেডিসিন পরিষেবা চালু করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দোষীদের বিচার ও অপরাধ চক্রের বিনাশ এই শিরোনামে অভয়া ক্লিনিক চালু করেছেন তারা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত নানাবিধ পরিষেবা দিচ্ছেন আন্দোলনরত চিকিৎসকেরা। কুমারটুলিতে আজ এরকমই একটি অভয় ক্লিনিক চলছে। বিভিন্ন বিভাগের 40 জন জুনিয়র ডাক্তারই পরিষেবা দিচ্ছেন। শিশুরোগ থেকে হৃদরোগ সহ নানা রোগের বিনা পয়সায় চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে বলে জানান জুনিয়র চিকিৎসক। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায়। আসলে এটা আমাদের আন্দোলনের একটা মাধ্যম। আমরা এইভাবে আন্দোলনটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। প্রথম থেকেই বলেছি আমাদের এই আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক আন্দোলন। সমস্ত রাজনীতির মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়েই আমরা মানুষের মধ্যে সেই দাবিগুলো ছড়িয়ে দিতে চাই। তারাই বিচার করুক যে আমরা অন্যায্য না অন্যায্য দাবি করছি। এবং আমরা তো ডাক্তার, আমরা ডাক্তারি ছাড়া অন্য কিছু করতে পারি না। সেই মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে কুমোরটুলি যে মৃৎশিল্পী সমিতি এবং কুমোরটুলি সার্বজনীন যে দুর্গোৎসব হয় সেই কমিটির সহযোগিতায় আমরা এখানে একটা করছি, মেডিকেল ক্যাম্প করছি। প্রায় 8টি বিভাগের বিভিন্ন ধরনের ডাক্তারবাবুরা আছেন, গাইনি আছেন, পিডিয়াট্রিক্স আছে, অর্থোপেডিক্স আছে, ENT আছে, আই আছে, চেস্ট মেডিসিন, সমস্ত বিভাগের ডাক্তারবাবুরা মোটামুটি এখানে আছে। আমরা চেষ্টা করছি এবং ওনারাও যথাসম্ভবভাবে আমাদের সহযোগিতা করছেন সর্বক্ষেত্রে। এবং আমাদের আন্দোলন যেরকম চলছিল ঠিক সেরকমই চলবে।